আসসালামু আলাইকুম। রূপালী ব্যাংক রিটেন ম্যাথ এক্সাম কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করছি। এর আগে আমরা এ বি সি দিয়েছি, এখন ডি নাম্বার অর্থাৎ চার নাম্বারটি করছি। এরপরে আমরা পর্যায়ক্রমে বাকিগুলো দিব, তো সবগুলো দেখে নেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখুন একটি খুব সহজ একটি ম্যাথ এসেছিলো, ইফ এক্স ইকুয়াল টু এ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এবং সি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, দেন কম্পিউট দ্য এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। অর্থাৎ এটার মান আমাদেরকে কম্পিউট করতে হবে, অর্থাৎ গণনা করতে হবে। তো আসলে আমরা খুব সহজেই করার চেষ্টা করি। এটা জাস্ট একটা বেসিকের অঙ্ক, এই অঙ্কটা সাধারণত এমসিকিউতে আসে, হঠাৎ করে কী জানি এটা রিটেনে দিয়ে দিল। তো যাই হোক, আসুন আমরা করার চেষ্টা করি। দেখুন এখানে এর মান আমরা জাস্ট বসিয়ে দিয়েছি, এর মান দেওয়া আছে উপরে, দেখুন এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। জাস্ট আমরা এখানে এর মানটা বসিয়ে দিয়েছি এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এবং উপরের যে পি মাইন কিউ মাইনাস আর সেটা কিউ মাইনাস আর ঠিকই থাকলো। এখানে বি এর মান আমরা বসিয়ে দিয়েছি এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান যেটা দেওয়া আছে, এবং আর মাইনাস পি, আর মাইনাস পি আমরা ঠিক রেখেছি। দেখুন সি এর মান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এবং পি মাইনাস কিউ একই রেখেছি, অর্থাৎ পুটিং দ্য ভ্যালু আমরা মানটা বসিয়ে পেয়েছি। এখন দেখুন এটা এবং এটা গুণন করলে পি কিউ মাইনাস পি আর, পি কিউ মাইনাস পি আর, দেন হচ্ছে মাইনাস কিউ এর সাথে এক গুণন করলে কিউ হয়, এবং আরের সাথে এক গুণন করলে আর হয় মাইনাসে মাইনাসে প্লাস। অনুরূপভাবে আমরা এটা এটা গুণন করে এটা পাই, এবং এটা এটা গুণন করে আমরা এটা পেয়ে গেলাম। তো আপনারা জানেন যে যখন গুণন অবস্থায় কোনো সংখ্যা থাকে বা কোনো নাম্বার থাকে, তখন আমরা কি করি, উপরের যে পাওয়ার থাকে অর্থাৎ এই যে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো এইটা এবং এটা এবং এটা গুণন অবস্থায় আছে, এবং এদের উপরে যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ আমরা জাস্ট এখানে মাঝখানে একটা প্লাস করে নেব, একটা সংখ্যা শুধু এক্স ওয়াই লিখব, লেখার পর উপরের সব পাওয়ারগুলোকে আমরা যোগ করে দেব। যোগ করলে কি হয়, দেখুন পি কিউ এখানে প্লাস পি কিউ এবং এখানে মাইনাস পি কিউ, এটা এটা কাটা। অনুরূপভাবে এগুলো সবগুলো কাটা যাবে, আপনারা একটু মিলিয়ে নেবেন, সময় স্বল্পতার কারণে আমরা দেখাতে পাচ্ছি না। তো সবগুলো কাটাকাটি করলে হয় এক্স ওয়াই টু দি পাওয়ার জিরো। আপনারা জানেন যে কোনো কিছুর উপর যদি পাওয়ার জিরো হয় তাহলে সেটার মান ইকুয়াল টু ওয়ান হয়, অর্থাৎ এক্স ওয়াই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। তো আমরা উত্তর পেয়ে গেলাম। তো সবাইকে ধন্যবাদ, বাকি ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।